ঈদ সামনে রেখে বিপণী বিতানগুলোতে চলছে কেনা বেচার হিড়িক। পুরান ঢাকার ইসলামপুর মার্কেট পাইকারি পণ্যের তীর্থস্থান। তৃতীয় রমজানে কেমন চলছে সেখানকার কেনাবেচা তা জানবো জান্নাতুল মোহনার প্রতিবেদনে। পুরান ঢাকার অলিগলি ভেদ করে চলে এসেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন ইসলামপুর মার্কেটে। বলা হয় 1770 সালে ঢাকার প্রাণকেন্দ্রে তৈরি হয় এই মার্কেট। তখন নদীর এপার এবং ওপারে মানুষের কাছে জনপ্রিয় ছিল এটি। বর্তমানে পাইকারি পণ্য ক্রয়ের স্বর্গরাজ্য বলা হয় এই মার্কেটটিকে। দামি দামি শপিং কমপ্লেক্স থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসায়ীদের ভিড় লেগেই থাকে এখানে। চলুন ঘুরে দেখা যাক রমজান উপলক্ষে কেমন বেচাকেনা চলছে এখানে। রমজান ঘিরে বছরের অন্য দিনের তুলনায় ক্রেতা বিক্রেতার আনাগোনা কিছুটা বেশি। দেশের বিভিন্ন স্থান থেকে দোকানিরা এখান থেকেই পাইকারিতে পণ্য কিনে নেন। খুচরা বাজারে এক দুই রোজার পরে বেচা বিক্রিটা ভালো হয়, সেই ক্ষেত্রে 4-5 রোজা থেকে 15 রোজা পর্যন্ত আমাদের পাইকারিটা আবার ভালো হয়। রমজান আসলে কিছু জায়গা পাওয়া সবাই নেন না দোকানদারি, এই জন্য বেচা কিনা একটু হয়। বাহারি ডিজাইনের দেশি বিদেশি থ্রি পিস, শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি সহ আকর্ষণীয় সব পণ্য মিলছে সুলভ মূল্যে। সর্বনিম্ন 350 টাকা থেকে মিলছে থ্রি পিস। 350 টাকার থেকে 1950 টাকা পর্যন্ত আছে, আর মাঝখানে 500 টাকা আছে, 550 টাকা, 650 টাকা, 800 টাকা, 850 টাকা, এই রেটের মাল আমার কাছে আছে। আমরা তো সেট বাই সেট সেল করি, যেমন এক ডিজাইনে 6টা থাকে, 4টা থাকে, এরকম সেট বাই সেট আমরা সেল করে থাকি। ঈদ সামনে রেখে সাধ্যের মধ্যে পণ্য কিনতে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন এখানে। কেনাকাটার জন্য আসি রাজশাহী থেকে, পিন্ডের সাফা সাগি এমনি অন্য অন্য আইটেম আমরা এখানে ভ্যারাইটিসটা পাই, এজন্য আমরা এখানে আসি। আমরা এখানে একটু সাশ্রয় হয়, তারপরে কাছে কাছে তারপর একটু ভালো পাওয়া যায়, দেখে শুনে কেনা যায়, কম দামে হচ্ছে দেখি ভালো মানের অনেক প্রোডাক্ট ইসলামপুর থেকে আমরা নিতে পারি। তবে ঐতিহাসিক এই মার্কেটে অরিজিনাল কাপড় চোপড়ের পাশাপাশি পাওয়া যায় বিভিন্ন রকমের কপি কাপড় চোপড়, তাই কেনার সময় দরদাম করে এবং যাচাই বাছাই করে কিনতে হবে। ঈদের কেনাকাটা আনন্দময় হোক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।